আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি নিয়মিত আমরা ইউটিউবে আপলোড করে থাকি। আপনারা কেউ যদি এই অনুষ্ঠানটি মিস করে থাকেন তাহলে আপনারা ইউটিউবে যে অনুষ্ঠানটি দেখতে পাবেন, আপনারা যদি গুগলে যান এবং টাইপ করুন এম কিউ হাসান উইথ আইন অধিকার উইথ এম কিউ হাসান সলিসিটার, তাহলে কিন্তু আপনারা এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। আপনারা দেখছেন যে ইউটিউব এবং এখানে আইন অধিকার উইথ এম কিউ হাসান সলিসিটার্স, এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা কিন্তু আপলোড করে থাকি। আপনারা যদি কেউ মিস করে থাকেন আপনারা অবশ্যই প্রোগ্রামটা দেখতে পারবেন ইউটিউবে, এবং প্রচুর দর্শকরা এই প্রোগ্রামটা দেখে থাকে। এটা এবং এই অনুষ্ঠানটা আমার একটা ফেসবুক আছে, ফেসবুকে আমরা লিঙ্ক করে দিই এই ফেসবুকে এই আর কি। সো ধন্যবাদ। তো সুযোগ দর্শক, দেখা যাক। আমি বলছিলাম যে টিআর ওয়ান জেনারেলে যদি কেউ ইন্ডিপেন্ডেন্ট লিফটি রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখন আপনার সেটো ফর্মটা অ্যাপ্লিকেশন করতে হয়, এবং তার সঙ্গে আরেকটা ফর্ম ওরা অ্যাড করেছে টিআর ওয়ান জেনারেল, টিআর ওয়ান জি অ্যান্ড টি টু জি একটা ফর্ম করেছে। কেউ যদি সেলফ এমপ্লয়েড থাকে তাহলে কিন্তু এখানে কিছু ইনফরমেশন ওরা চাচ্ছে যে সোল ট্রেডার্স কিনা, কন্ট্রাক্টার কিনা, লিমিটেড কোম্পানি কিনা, এবং এখানে তাদের যে ফিনান্সিয়াল ইয়ার্স জানতে চেয়েছে, এবং সেখানে বেশ কিছু কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো মূলত ট্যাক্স পারপাসে এবং ডিভিডেন্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলোও কিন্তু জমা দেওয়া আছে না, সেগুলো বলতে চাই। অর্থাৎ কেউ যদি টিআর ওয়ান জেনারেলের বেসিসে ইন্ডিপেন্ডেন্ট লিফটি ডিভিডেন্ড ইউকের জন্য অ্যাপ্লিকেশন দ্যাট সেটও ফর্ম কমপ্লিট করেন এবং সেলফ এমপ্লয়েড কিংবা সোল ট্রেডার্স, কন্ট্রাক্টর, লিমিটেড কোম্পানি কিংবা অন্য কিছু হয়ে থাকে তাদের কিন্তু এই ফর্মটা কমপ্লিট করতে হয়। অতএব এটি আপনারা খেয়াল রাখবেন। সেই দর্শক, এখন দেখা যাক কলার কে লাইন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন, ব্রিটিশ পাসপোর্ট দেয়া বাংলাদেশে গিয়ে কতদিন তখন যায়? ব্রিটিশ পাসপোর্ট দিয়ে যা ব্রিটিশ সিটিজেন বা পাসপোর্ট আছে এটা বাংলাদেশে গিয়ে কত বছর থাকতে পারবো? সেটা ফরএভারও থাকা সম্ভব, দুই বছর, তিন বছর। শুধু ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন ইউকে থাকলে দুই বছরের বেশি থাকা যায় না। আর তাছাড়া ব্রিটিশ সিটিজেনের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। আপনি যদি মনে করেন যে আমি আর এদেশে থাকবো না, যেরকম দেখবেন প্রচুর ব্রিটিশরা কিন্তু এদেশে বাইরে থাকে, তারা কিন্তু অনেক ব্রিটিশ সিঙ্গার বলেন, যারা রিচ পিপুল বলেন, তারা কিন্তু বিভিন্ন বাইরে থাকে। তো আপনি যদি মনে করেন যে না আমি তো ব্রিটিশ হয়ে গেছি তাহলে আমি বাংলাদেশে, তাহলে আপনি ওই যে নো ভিসা রিকোয়ার্ড যে স্ট্যাম্প আছে ওইটা যদি দিয়ে নিয়ে যান বাংলাদেশে তাহলে আপনি ফরএভার আপনি বাংলাদেশে থাকতে পারবেন, আবার যখন খুশি আবার আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। একটানা পাঁচ বছর টাকা উপরে বলে থাকা যায় না ব্রিটিশ সিটিজেনের ক্ষেত্রে? কোনো রেস্ট্রিকশন আমার জানা নাই, তবে ইন্ডিপেন্ডেন্ট লিফটি রিমেন ইন ইউকে থাকলে তখন প্রবলেম হয়, দুই বছর উপরে হলে তখন কিন্তু ওরা আপনার ট্রাভেল লাইট দিতে পারে এন্ট্রি দিয়ে, তখন স্যাটিসফাই করতে হয় যে কেন আপনি দুই বছরের উপরে কেন দেশে বাইরে ছিলেন, কিন্তু ব্রিটিশ সিটিজেনের ব্যাপারে আমার জানা নেই ভাইয়া। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো জি, কোশ্চেনটা কোন ভাই? জি জি, আমার কোশ্চেনটা আছে, আমি চেঞ্জ অফ নেম ডিট কই দিয়া ডিট ফাটাইছি, ফাটাইয়া দিয়া আমার নয়া ব্রিটিশ পাসপোর্ট আছে, আমার নয়া নামি আগে, আমি তো জানতাম না ওই যে আমার সিটিজেনশিপের মধ্যে তোমার পুরান নাম রয়েছে, এটা চেঞ্জ করা লাগবে নি? না, সেটা চেঞ্জ করার দরকার নাই, কারণ সবসময় আপনি ডিট অফ পিলটা রাখবেন, ডিট অফ চেঞ্জ অফ নেম ডিটটা রাখবেন। হ্যাঁ জি, তাহলে হবে, অসুবিধা নাই। হ্যালো, হ্যালো
হ্যালো হ্যালো সালাম হ্যালো আলাইকুম হ্যালো সালাম আলাইকুম হ্যালো সালাম আলাইকুম আলো হ্যালো সালাম সালাম আলাইকুম আলো সালাম জি, আমার একটা প্রশ্ন। জি বলুন। জি, আমার প্রশ্ন হইল গিয়া, আমার একজন ব্রিটিশ ফরি আসন, তাই নিলি 11 ইয়ার্স ওল্ড, অ্যান্ড আমার তারা ডিসক্রিশনারি লিভ দিছে 2.5 ইয়ার্স। তো আমার এটা শেষ হইব নেক্সট অক্টোবর, তো আমি জানতাম সেই আমার অক্টোবর আগে কি তা লাগবো। আপনি কি সোল রেসপন্সিবিলিটি আছে? আপনি কি আপনি কি একাই তাকে দেখাশোনা করেন? জি জি আপনার হাজবেন্ড আপনার সঙ্গে থাকে না? জি না জি না ও না, এক্ষেত্রে আপনি তো আগের বার তো A1 দিয়েছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ জি না আমার আউটসাইড আউটসাইড অফ রুল আমারে দিছে তারা, আমি কোনো কিছু দিছি না। কারণ যদি আপনি সোল রেসপন্সিবল পার্সন হন এবং সেক্ষেত্রে আপনার বলছেন 2.5 ইয়ার্স দিয়েছেন, তাহলে নেক্সট টাইম আপনার লেভেল A1 লাগতে পারে। আচ্ছা, A1 অর B1? A1 A1 আপনার জন্য A1 মিনিমাম, যেটা B1 টা একটু হায়ার লেভেল। B1 টা লাগবে যখন আমি EN3 সার্টিফিকেট আছে এগুলা দিয়ে হবে না? ইসল টিসল এগুলো আর হবে না, ওগুলো সবকিছু শেষ। এখন ট্রিনিটি কলেজ আর আপনার ওই ILTS, এই দুইটা। আচ্ছা, ILTS দিতে হবে। আচ্ছা, ILTS। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, আমি আমার ইমার্জেন্সি যেতে হচ্ছে মেয়ের পরে বাংলাদেশে, তো অক্টোবরে কোন সময় অ্যাপ্লাই করব, আর এর আগে কি দেশে যাওয়া যাবে, কদিন থাকা যাবে? হ্যাঁ, এর ভিতরে আপনি দেশে যাতায়াত করতে পারবেন, কোনো অসুবিধা নাই। শুধু এক্সপায়ারি ডেট থেকে উইদিন 28 ডেজ এর ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, আমি একবার গিয়ে দেশে গিয়ে আসছি, তো আবার গেলে কি অসুবিধা হবে কি না? বেশি দিন দেশে যে থাকাথাকি করেন না, কারণ ওরা দেখবে যে এমনি কোনো লিমিটেশন নাই যে কতদিন, তারপর খুব বেশি দিন যান কিন্তু বেশি দিন না থাকাই ভালো হবে। ঠিক আছে, নেক্সট কলার। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আলাইকুম সালাম। আমি জানতাম স্যার, শুনলেন? জি, আমি আপনি বলে যান, আমি শুনতে পাচ্ছি। আমি স্টুডিও না, জি আমি, আপনি কোশ্চেন করুন। নেশনালিটিলে কি কি সুযোগ সুবিধা পাবে স্যার? কি হলে? নেশনালিটিলে না, আপনার কথা বোঝা যাচ্ছে না, আবার বলেন তো। কি কোশ্চেনটা? না, আপনি বোধহয় টিভির কাছে আছেন, যে কারণে আসলে কথা শোনা যাচ্ছে না। নেক্সট কলার। হ্যালো, ও আপাতত তো সুদর্শক, আমি যেটা বলছিলাম যে Tier 1 জেনারেল অ্যাপ্লিকেশন যদি কেউ করেন তাহলে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, এবং সেদিকে একটা এই মুহূর্তে একটা আপনারা জানেন যে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু যে বলছে যে কল ফর অল মুসলিমস টু বি ব্যান্ড ফ্রম এন্টারিং দ্য ইউনাইটেড স্টেটস, দ্যার হ্যাভ বিন কলস ফর ডোনাল্ড ট্রাম্প টু বি গিভেন এ ভিসা ব্যান প্রিভেন্টিং হিম ফ্রম কামিং টু দ্য ইউকে, ইজ দিস ফেসিবল ইন ইউকে ইমিগ্রেশন ল? এখন যদি তাকে কি ব্যান করা হবে কিনা, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সিগনেচার চাওয়া হয়েছিল পিটিশনে, এবং দেখো প্রচুর লোকজন কিন্তু রেসপন্স করেছে, এ নিয়ে সব জায়গায় আলাপ আলোচনা হচ্ছে। তো এটা খুবই আনফর্চুনেট, এবং তাকে বোধহয় অনেকগুলো স্টেটে বোধহয় অনেক মেয়ররাও বোধহয় তারা ব্যান করে দিয়েছে সেসব জায়গায়। তো যাক, আবার বলা হচ্ছে কলার আছে, দেখা যাক আমি কলারের কাছে চলছি। হ্যালো, সালাম আলাইকুম। জি, সালামালাইকুম। ওয়া সালাম। জি ভাই, আমি এটা জানতে চাইছিলাম, আমি ব্রিটিশ পাসপোর্টে অ্যাপ্লাই করলাম গত ডিসেম্বরের 12 তারিখে, আজকে মনে হয় আরো 2 দিন পরে আরো আবার 1 বছর হয়ে যাচ্ছে আর কি, নেতারাইজেশন জন্য ব্রিটিশ পাসপোর্ট না, ঠিক এইটা মানে আবার এই 2 মাস আগে ওদের লেটার লিখলাম আর কি, যে আমি তো অনেকদিন 6 মান্থ হয়ে গেছে ওয়েট করলাম, দেখি করা যায়, আমার কিছু জানাইলে না, পরে আবার ওরা লেটার দিছে ইনভেস্টিগেশন আছে, আন্ডার ইনভেস্টিগেশন।
আকে কিছু মানে ওদেরকে চিঠি বিটি লিখতে হবে না কে ওয়েট করতে যেহেতু ইনভেস্টিগেশন করছে আপনার কি টয়েক ছিল টয়েক ছিল হ্যাঁ সেটেলমেন্টের আগে টয়েক ছিল তাহলে ওইটা আপনার টয়েকের ইনভেস্টিগেশনটা করছে আচ্ছা এটা কত লাগতে পারে আমার পরিচিত একজন ফ্রেন্ড আছে ওর মানে 1 এন্ড হাফ ইয়ার চলে যাচ্ছে আর কি বাট সেটেলমেন্টের সময় আটাইতো আর বলতে বলতো যে বা ইন্টারভিউ নিতে পারতো এটা টাইম লিমিটেশন নাই তবে টয়েক যাদের আছে তারা খুব বিপদ তাদের জন্য বিপদ সিরিয়াস বিপদ আমি রিসেন্টলি একটা পেয়েছি তার আইএলআর রিভোক করে দিয়েছে নেচারালাইজেশন অ্যাপ্লিকেশন করছে যখন তখন তার আইএলআর রিভোক করে দিয়েছে টয়েকের কারণে অতএব যারা দেখলেন যে তাদের টয়েক আছে আইএলআর পেয়ে গেছেন কিংবা যাদের 10 ইয়ার্স ওয়ার্ক হিস্টোরি চায় তাদের নেচারালাইজেশন জন্য অ্যাপ্লিকেশন না করে চুপচাপ বসে থাকা উচিত নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম নেক্সট কলার হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ এই তো শুনতে পাচ্ছি হ্যাঁ আপনার কাছে একটা জিনিস জানতে চেয়েছিলাম আমি এবং আমার ওয়াইফ দুজনই ব্রিটিশ তো আমরা চাইছিলাম ওই দিন কয়েকদিনের ভিতরে আমরা আয়ারল্যান্ড কয়েকদিনের জন্য যাব 5-6 মাসের জন্য যাব এটা কি আমাদের যাওয়ার কি রাইট আছে কি না রং আই ডোন্ট নো আপনি আয়ারল্যান্ড অ্যাপ্লিকেশন করতে চান না না আমি চাইছিলাম আয়ারল্যান্ড যাব আমরা দুজনেই আমি এবং আমার ওয়াইফ দুজনেই ব্রিটিশ হ্যাঁ আপনি যেতে পারবেন আয়ারল্যান্ডে যেতে পারবেন জি গে আমার আবার ব্যাক করতে পারবো যদি আমি 5-6 মাস থেকে যাই আয়ারল্যান্ডে আবার ব্যাক করতে পারবো তাই হ্যাঁ ব্রিটিশ পাসপোর্ট হলে অবশ্যই আপনি যাতায়াত করতে পারবেন কোনো অসুবিধা ওকে তো ভাই এইটার জন্য ফোন করেছিলাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো নেক্সট কলার হ্যালো 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইসন হ্যাঁ কোশ্চেনটা করুন ভাই আমাকে ব্রেকে যেতে হবে আচ্ছা আমার প্রশ্নটা হলো গিয়ারি আমি আমার ওয়াইফর দয়া এপ্লাই করেছিলাম তো তারা আমার রিফিউজ করিয়ে দিলেছে এরপরে আমি জিও করেছিলাম ও আপিল দয়া জিও করেছিলাম তো আমার সলিসিটর রিভিউ দয়া আবার জিও করেছিলাম অ্যাপ্লিকেশন করেছিলাম তো তারা বাদে আমার হয়েছিল অক্টোবর 9 তারিখে আমার জানাইবা আপনি অ্যাপিল করেছেন অ্যাপিল পেন্ডিং নাকি হিয়ারিং এর জন্য আছে না আমি অ্যাপিল করেছিলাম অ্যাপিল করার বাদে তারা আমারে কইছে কি অক্টোবর 9 তারিখ পর্যন্ত আমি ওয়েট করার দে ও অক্টোবর তারপরে কিছু জানেন নাই জি না না তাহলে আবার ওদেরকে একটু চিঠি লেখেন যে একটু রিমাইন্ডার দেন যে একটা আপডেট চাই একটা রিমাইন্ডার দিলে আমার মনে হয় কিছু জানাবে হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি স্টুডিওত মাতাম নাই জি বলছেন আপনি বলেন আমি আসলে না জানতাম আসলে আমার একজন ভাই তাই তাই নো ওয়াইফ লাগি অ্যাপ্লিকেশন কথা তাই সাই মাস আগে আপনারা থাম করছেন পরে তাই না খাম গেছে কি বাদে অক্টোবর 30 তারিখ সার্চ করে বাদে নভেম্বর থেকে আর একটা স্টার্ট করছে তো এই 7 মাসের ফেসিলিটি কি দেখাম বলবো নি 4 মাসে হবে না 6 মাস মিনিমাম কাজ করতে হবে 6 মাসে এভিডেন্স দিতে হবে জানি 6 মাস তো জানি দেব 5 মাস এক লাগা করছে নেক্সট তারপরে 2 মাস পরে কি আরেকটা দেখাই রাখ না দুটো জব যখন আলাদা আলাদা হবে তখন 1 বছরের এভিডেন্স দেখাতে হবে আর 5 মাস করার পরে তাই নর খাস গেছে কি কি কাজ জি এখন তো আরেকটা জবে চলে গেছে অক্টোবর 30 তারিখ গেছে পরে নভেম্বরের 1 তারিখ থেকে আস্তে স্টার্ট করে দিছেন না একটা জবে কন্টিনিউয়াসলি 6 মান্থ থাকলে হবে কিন্তু দুইটা জব যখন হয়ে যাবে তখন 1 বছর এভিডেন্স লাগবে অতএব তাকে অপেক্ষা করতে হবে ঠিক আছে শুধু দর্শক আমাদের এই পর্ব এখন শেষ হয়ে গেল আমাদেরকে একটি ছোট ব্রেকে যেতে হচ্ছে ব্রেকের পরে আবারও দেখা হবে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ